চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নে কয়লা দিয়ার উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শ্যামপুর কয়লার দিয়ার যুব সমাজের আয়োজনে কয়লার দিয়ার বাবু মোর ফুটবল একাদশ বনাম শাহবাজপুর ভোলমারি ইয়াং স্টার ফুটবল একাদশের মধ্যকার খেলায় জয়লাভ করে কয়লার দিয়ার বাবু মোর ফুটবল একাদশ। বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল হায়াত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহবাজপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নিজামুল হক রানা, শ্যামপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রবিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, উপজেলা সহকারী শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোহাম্মদ জেনারুল ইসলাম সহ আরও অনেকে। খেলা শেষে বিজয়ী দলের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।